পরিপূর্ণ সুন্দর রাখার মূল মন্ত্র হলো সঠিক পরিচর্যা এবং সুস্থ জীবনযাপন। দর্শক, মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সূচনা আজাদ। আজকে আমাদের এই আয়োজনে থাকছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা, স্কিন এবং মেকওভার স্টুডিও এবং কুইজ। প্রথমেই থাকছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা। আজকে আমাদের সাথে আছে আপনাদের অত্যন্ত পছন্দের, আমার নিজের অনেক পছন্দের সিঙ্গার লুইপা। আপু কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, খুব সুইট লাগছে দেখতে। রূপের রহস্য বলেন। রহস্য কিছুই না, সতেজ লাগছে আপনাকে দেখতে, ফ্রেশ একদম। আচ্ছা, ঘুমটা হয় খুব ভালো, এটা প্রথম কারণ। আর অনেক বেশি পানি খাওয়া হয়, আমার মনে হয় সেটাই হতে পারে ফ্রেশ লাগার কারণ। হ্যাঁ, আমাদের সবারই অনেক বেশি পানি খাওয়া উচিত, পানির বিকল্প কিছু নাই। আপু জানতে চাচ্ছি এখনকার ব্যস্ততা নিয়ে। এখন ব্যস্ততা চলছে আসলে নতুন গান নিয়ে, যেহেতু মাঝখানে একটা অনেক বড় একটা গ্যাপ ছিল, তো বেশ কিছু গানের কাজ হয়েছে, সেই গানগুলোর মিউজিক ভিডিও করা হয়নি, সেই মিউজিক ভিডিওগুলো নিয়ে ভাবছি। এবং সামনে বিজয় দিবসে একটা গান আসছে, এছাড়াও নতুন বছরে নতুন কিছু কাজ আসছে। আপু শুরুটা সম্পর্কে জানতে চাচ্ছি, যে জার্নিটা, শুরুর জার্নিটা। একেবারেই শুরু হয়েছে তো মানে দর্শক শ্রোতাদের সাথে কানেক্ট হয়েছে আমার একটা রিয়েলিটি শোর মাধ্যমে, সেরা কণ্ঠ নামে একটা শো 2010 সালে। তারপর থেকে টেলিভিশনে কাজ করা হচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে আর কি গান গাওয়া হচ্ছে। গানের হাতেখড়ি প্রথমে তো শুনে শুনে গান শিখেছি। বয়স কত ছিল? একেবারেই যখন প্রথম কথা বলতে শিখেছি 3 বছর বয়সে, আমার মা বলেন যে আমাকে গানের স্কুলে ভর্তি করিয়ে দেন। তো তারপরে আস্তে আস্তে করে, বগুড়ায় থাকতাম তখন আমরা, তো বগুড়ায় সেখানেই শেখা আমাদের, আমার শেখা, সেখান থেকে বেড়ে উঠে আস্তে আস্তে, পরে তো সেরা কণ্ঠের মাধ্যমে। এরকম কোনো ইচ্ছে ছিল না যে সবার জন্য একসময় গান গাইবো, এরকম কখনো ভাবিনি। আগে সবসময় নিজের জন্য কিংবা আব্বা আম্মুর জন্য গান গাওয়া হতো, এখন সবার জন্য গান করা হয়। আচ্ছা, ফ্যামিলিতে কেউ আছে যে গান করতো? না, কেউই নেই হঠাৎ, তবে সবাই গান শুনতে খুব পছন্দ করতেন, একটা এনভায়রনমেন্ট ছিল গান শোনার, সে কারণেই আমারও গানের প্রতি ভালোবাসা বেড়েছে। কিছুদিন আগে মা হয়েছেন, বাচ্চা সম্পর্কে জানতে চাচ্ছি। এটা আসলে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এটা তো আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, তবু আসলে জীবনে একটা অন্যরকম ফেজ আমি ফেস করছি এখন। নাম ভীষণ ভালো লাগছে, আমার মেয়ের নাম হচ্ছে পায়রা। বয়স? ওর বয়স হয়েছে এখনো 3 মাস হয়নি, তার অনেক ছোট, 2 মাস 16 দিন হয়ে গেছে। পায়রা, খুব সুন্দর পায়রা নাম। আপনার পায়রা পছন্দ? খুব পছন্দ, এবং ওর জন্য শুভকামনা চাই। আমার দর্শক শ্রোতারা যারা আছেন সবাই পায়রার জন্য যেন দোয়া করে, সেই কামনা করি। আচ্ছা, এখন আপু ব্যস্ততা কি নিয়ে? এখন ব্যস্ততা চলছে নতুন গান নিয়ে, সামনের বছরকে বা নতুন দিনগুলোকে সামনে রেখে যেন নতুন কিছু গান, নিজের গাওয়া কিছু গান, পাশাপাশি কিছু কভার সংও করছি। প্রিয় শিল্পীদের কথা যখন চলে এলো, তো জানতে চাচ্ছি প্রিয় শিল্পীকে। অনেক বড় লিস্ট, এটা একটা একটা করে বলা যাবে না, এক একজন শিল্পীকে এক এক রকম ভালোবাসি, কারণ আসলে সবার গাওয়া তো একরকম নয়, এক একজনের কাছে এক এক কিছু, এক এক রকমের কিছু শিখেছি সে কারণেই। আপনার দৈনন্দিন জীবনে আমাদের অনেক বেশি ব্যস্ততা যাচ্ছে, তার মধ্যে নিজের যত্নটা নিতেই হয়, সেক্ষেত্রে আপনার যত্নের যত্ন নিচ্ছেন কী করে? যত্ন বলতে আমি মনে করি যে আমি কতটা কমফোর্টেবল আছি, কমফোর্টেবল থাকছি বা কতটা সুস্থ আছি, সেটাই হচ্ছে নিজের যত্ন নেয়া। সেক্ষেত্রে ঠিকভাবে খাওয়া দাওয়া, ঘুম এবং পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করা, আমার মনে হয় এটাই আমার নিজের যত্ন। আপু ত্বকের যত্ন কীভাবে নিচ্ছেন? ত্বকের যত্ন আসলে আমি সবসময় খুব ফ্রেশ থাকতে পছন্দ করি, খুব অল্প মেকআপ, আর হচ্ছে কারণ মেকআপ আমাদের প্রয়োজন হয়, যেহেতু আমরা টেলিভিশনে কাজ করি, এছাড়া স্টেজ পারফরমেন্স করতে গেলে হয়তো দেখা যায় মেকআপ নিতেই হয় এভরিডে, তো সেটা যেন প্রতিদিন আবার বাসায় ফিরে ঠিকভাবে ক্লিন করছি কি না সেটা একটু খেয়াল রাখি আমরা, সেইটা হচ্ছে। ত্বকের যত্নের সাথে আপনার চুলের যত্নটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, চুল আমাদেরকে অনেক বেশি পেন দিতে দেয়, আপনার ক্ষেত্রে চুলের যত্নটা কি? চুলের যত্ন আমি একেবারেই মানে আগোছালো নিতে পারি না, চুল আমরা দেখছি খুব সেই কারণে চুলটা আমি ছোট রাখতে পছন্দ করি, যেহেতু আমি চুলের ওভাবে যত্ন নিতে পারি না। আর সপ্তাহে 2 দিন আমি তেল দিয়ে অয়েল ম্যাসাজটা করি। আপু সারাদিন যেহেতু আমরা
হালকা মেকআপ নেই, ভারী মেকআপ নেই, মেকআপটা থাকছে, আমরা কিছু না কিছু ফেসে দিয়ে বেরোচ্ছি, তো এন্ড অফ দ্য ডে আমাদের মেকআপ রিমুভ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনি কি করে মেকআপ রিমুভ করছেন? আমি মেকআপ রিমুভ করার জন্য একদম আমার খুব নর্মাল ওয়েতে আমি রিমুভ করি, এটাই আমার জন্য ইজি মনে হয় এবং আমার মনে হয় যে পুরোপুরি মেকআপ উঠে যায়। সেটা হচ্ছে গিয়ে তেল অথবা ভ্যাসলিন ইউজ করে আমি আমার মেকআপটা উঠিয়ে ফেলি এবং স্কিনটা সফট থাকছে, সফট থাকে। এরপর পরই প্রতিদিন রান্না করার সময় বা খাওয়ার সময় আমরা যেটাই খাচ্ছি সেখান থেকে কিছু একটা মুখে একটা মাস্ক দিয়ে দিচ্ছি, মধু খাওয়ার সময় একটু হালকা একটু মধু মেখে নিলাম কিংবা একটু লেবুর খোসা দিয়ে একটু স্ক্রাব করে নিলাম অরেঞ্জের খোসা দিয়ে। এই টুকটাক একটু করে আশা করি আপনার টেস্ট আপু এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক, মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম অনুষ্ঠানে। আমাদের এবারের সেগমেন্ট স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও, আমি জানি আপনারা অনেক অপেক্ষা করে থাকেন এই সেগমেন্টের জন্য, চলুন ঘুরে আসি কি কি আছে আপনাদের জন্য। ওয়েলকাম টু মেক মি বিউটিফুল শো, আমরা আজকে এলিক্সার স্কিন কেয়ার থেকে, আমি ডক্টর রোকসানা আক্তার, আমার সাথে আছে মডেল নিপু এবং থেরাপিস্ট প্রত্যাশা। আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভি ম্যাজিক ব্রাইটেনিং ফেশিয়াল স্টেপ বাই স্টেপ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ভি ম্যাজিক ব্রাইটেনিং ফেশিয়ালের চারটা গুণ আছে, আমরা ওটা দিয়ে প্রথম করতে পারি হচ্ছে আমাদের বডির ফেসের যে হাইড্রেশনটা, ওইটা পিএইচ আছে অ্যালকালাইন অ্যাসিডিক, ওইটাকে আমরা পিএইচটা মেনটেন করছে। আর একটু হচ্ছে আপনার ক্লিন করছে, আর হচ্ছে ব্রাইটেনিং ফেসটা করছে, আর কাইন্ড অফ ডাস্টটা রিমুভ করছে। এই ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নিয়ে আমরা এই ব্রাইটেনিং ফেশিয়ালে ফার্স্ট স্টেপে ইউজ করছি মেকআপ রিমুভার, দেন আমরা যাব হচ্ছে সি ক্লিনজিং, দেন আমরা ইউজ করব টনিক, ম্যাজিক টনিক, তারপর হচ্ছে এক্স মাস্ক, অ্যান্ড দেন আমরা হোয়াইট অ্যাম্পুল ইউজ করব, ম্যাজিক হোয়াইট সিরাম, অ্যান্ড অ্যাট দ্য এন্ড আমরা করব হচ্ছে সিরাম যেটা সানস্ক্রিন আল্ট্রাভায়োলেট SPF 550। ফেশিয়ালের পরে আজকে এই মেশিনটা দিয়ে কন্ট্রোলিং করে আমাদের আজকে ফেশিয়ালটা শেষ করে দিই। আমরা ফার্স্ট স্টেপে একোয়া প্রোডাক্টটা ইউজ করে গ্রিসটা রিমুভ করব, আর হচ্ছে মেকআপ থাকলে সেটাও রিমুভ হবে। গ্রিসটা হচ্ছে একটা মেকআপের মতো, আমাদের বাইরের এয়ার পলিউশন থেকে অনেকটা মেকআপের মতোই হয়ে যায়, তাই আমরা যারা মেকআপ ইউজ না করি তারাও এটা ইউজ করব। আমরা ক্লিনজার ইউজ করব, ক্লিনজারটা আমাদের ফেসে পিএইচটা মেনটেন করছে, আমাদের ডাস্টটা রিমুভ করছে, স্কিনটা ব্রাইটেনিং করছে। ক্লিনটা করার পরে আমরা নিজেরাই বুঝতে পারবো যে মানে সফটনেসটা চলে আসবে, প্লাস হচ্ছে খুবই স্মুথ একটা ফিলিংস হবে, ফ্রেশনেসটা হবে। আমরা 2-3 মিনিট ম্যাসাজ করলাম, এখন আমরা এটাকে ওয়াশ করে ক্লিন করে নেব। ক্লিন শেষ হয়ে গেল, এখন আমরা নেক্সট স্টেপ টনিকটা ইউজ করব। টনিকটা হচ্ছে আমাদের সফট এক্সট্রা সফটনেস দিচ্ছে, প্লাস আমরা এটা দিয়ে খুবই সামান্য একটু ঢেলে দেবে, আমাদের একই প্রসেসে ম্যাসাজ করবে স্লোলি 1-2 মিনিটস, তারপর হচ্ছে এটা আমাদের মোর সফটনেসটা অ্যাডেড হবে, খুবই ইমিডিয়েট অ্যাকশনটা আমরা দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাসাজ করাটা শেষ হয়ে গেছে আমাদের। নেক্সট স্টেপ আমরা এক্সট্রিম মাস্কটা ইউজ করব, এটা আমাদের দিচ্ছে অ্যাডেড সফটনেস, ব্রাইটনেস, অ্যান্ড আমাদের ড্যামেজটাকে প্রোটেকশন দিবে, রিপেয়ার করবে। তো আমরা এই এক্সট্রিম মাস্কটা আমরা ইউজ করে ইমিডিয়েট অ্যাকশনটা দেখতে পাই, এটা ডিপে চলে দিয়ে ইমিডিয়েটলি আমরা অ্যাকশনটা দেখতে পারি। আমরা এই এক্সট্রিম মাস্কটা সপ্তাহে 2-3টা ইউজ করা লাগে, every 2-3 days ইন্টারভাল। এক্সট্রিম বায়োসেলুলার মাস্কটা আমরা ফেসে রাখবো 10-15 মিনিটস, এটা খুব ডিপ লেয়ারে চলে যাবে, যে আমাদের যে রিপেয়ার আছে সেই রিপেয়ারটাকে ড্যামেজ করবে এবং আমাদের ডিপের সেলগুলোকে ওপেন করে দিবে, যার জন্য আমাদের ব্রাইটেনিং সিরামটা ওইখানে কাজ করবে।
10-15 minutes আমাদের থাকবে এখানে আমাদের ড্যামেজটা রিপেয়ার করবে প্লাস এক্সট্রিম হাইড্রেশন দিবে এবং আমাদের পিগমেন্টেশনটাকে প্রোটেক্ট করবে যার জন্য আমাদের ব্রাইটেনিংটাতে হেল্প করবে মাস্কটা কি সুন্দরভাবে ওর ফেসের সাথে মিশে গেছে এই মাস্কটা হচ্ছে বায়ো সেলুলার মাস্ক সেজন্য এত সুন্দরভাবে পারফেক্টলি এটা মিশে গেছে আমরা 10-15 minutes ওয়েট করব হোয়াইট অ্যাম্পুলটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাম্পুলটাকে আমরা ভাঙার আগে একটু শেপ করে নেব তারপরে ভেঙে আমরা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ড্রপ বাই ড্রপ দিচ্ছি এটা আগের মতোই মাসাজ করা হবে আমরা নেক্সট ইউজ করছি ম্যাজিক হোয়াইট সিরাম ম্যাজিক হোয়াইট সিরামে আছে ফ্রুট এনজাইম অ্যান্ড অক্সালিক অ্যাসিড এটা ব্রাইটেনিং করবে প্লাস হাইড্রেশন দেবে নেক্সট স্টেপ আমরা ইউজ করবো আল্ট্রা থিন সানস্ক্রিন লোশন SPF 50 আমাদের কোল কম্প্রেশন শেষ হলো আমরা আজকের ফেসিয়ালটা শেষ করবো SPF 50 আল্ট্রা থিন ক্রিমটা দিয়ে এটা ময়েশ্চারাইজার প্লাস এটা হাইড্রেশনের সাথে সাথে আমাদের ব্রাইটেনিং করছে আমাদের স্কিন প্রোটেকশন করছে আমরা এটাকে আমাদের যে কোনো মেকআপের প্রাইমার হিসেবেও ইউজ করতে পারি দর্শক দেখলেন তো কত কিছু ওয়েট করছিল আপনাদের জন্য দর্শক মমতাজ নেম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটি বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি দর্শক আবারও স্বাগত জানাচ্ছি মমতাজ নেম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে আমরা ছিলাম আড্ডায় ফিরে যাচ্ছি আড্ডায় আপু আড্ডায় যাওয়ার আগে আমরা আমাদের রূপচর্চা নিয়ে কথা বলছিলাম এখন বলবো যে ফুডটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফুডটা কিভাবে মেনটেন করছেন ওটা আসলে যেহেতু দাঁড়িয়ে অনেক কাজ করতে হয় যেরকম স্টেজ পারফরমেন্সও দাঁড়িয়ে করতে হয় এছাড়াও বাসায় যখন থাকি রান্নাবান্নার কাজ সব কিছুই কিন্তু দাঁড়িয়ে করতে হয় তো পায়ের ওপর অনেক প্রেশার পড়ে এবং আমি চেষ্টা করি একটু সপ্তাহে একটা দিন একটু আমার জন্য রাখি ওই দিনটা আমি পার্লারে যাই এবং ফুট মাসাজ সহ পেডিকিউরটা কমপ্লিট করে আসি আপু আমাদের লাইফস্টাইলটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা যতই রূপচর্চা করি চুল চর্চা করি সেক্ষেত্রে আপনি কি বলবেন যে কি লাইফস্টাইলটা হলে আমরা সুস্থ থাকতে পারবো আমার মনে হয় যে আমরা যদি একটু মেনটেন করি কারণ দেখা যায় আমাদের অনেক বেশি প্রবণতা বেড়ে গেছে একটু রেস্টুরেন্টে খাওয়ার বা একটু বাইরের খাবারটা খেতে আমরা সবাই পছন্দ করি আজকাল কিন্তু সেটা অ্যাভয়েড করে যদি আমরা বাসায় একটু ফ্রেশ খাবার খাই আর একটু যে খাবারটা খেলে ক্ষতি হচ্ছে একটু রিচ ফুডটা যাতে একটু আমরা বর্জন করি এবং ফ্যাটলেস খাবারটা যদি খাই আমার মনে হয় যে শুধু সৌন্দর্য বর্ধনের জন্য না বা আমরা যে বডি ফিট রাখার জন্য সেটাও আমি বলবো না একদম নিজের সুস্থতার জন্য এবং অনেকদিন ভালোভাবে কাজ করার জন্য আমার মনে হয় যেটা একটু মেইনটেইন করা উচিত ঊর্ধ্বে কিন্তু সুস্থ থাকা সুস্থ থাকলে আমরা সব কিছুই করতে পারবো আপু জিমে যাওয়া হয় এই কাজটা আমি রেগুলার করতে পারি না অবশ্য এটা আসলে ব্যস্ততার জন্যই হয়ে ওঠে না ব্যস্ততার জন্য হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করি বাসার যে কাজগুলো আছে সেগুলো নিজের হাতে করতে কারণ তাহলেও একটু মুভমেন্ট হয়ে যায় আর যদি জিমে যদি যেতে না পারি আমার মনে হয় যে রেগুলার যদি আমরা একটু হাঁটি হাঁটাটা কিন্তু অনেক কাজে দেয় বার্ন করা আমাদের ইম্পর্টেন্ট যেভাবে আমরা বার্ন করি না কেন পছন্দের ফুড কি আমার সবজি খেতে ভালো লাগে আচ্ছা শপিং করতে তো সবাই পছন্দ করে শপিং করতে কিরকম লাগে বা শপিং করার ক্ষেত্রে কোনটা বেশি প্রায়োরিটি দেন আজকে মার্কেটে গেলাম ঠিক করে গেলাম যে অমুক জিনিসটা কিনবো তখন আর ওইটা ওই জিনিসটা কেনা হয়ে ওঠে না তো যেহেতু পরপর খুব আনপ্ল্যান্ডভাবে যখন প্রোগ্রাম চলে আসে সে কারণে আগে থেকেই আমাদেরকে একটু শপিং করে রাখতে হয় ইউজুয়ালি তো মার্কেটে গিয়ে সবসময় দেখি যে খুব কনভিনিয়েন্ট যে জিনিসটা যেটা ভবিষ্যতে আমার কাজে লাগবে সেটা টুক করে পছন্দ হলে তখনই কিনে রাখি এই তো পছন্দের ড্রেস কি আর শাড়ি শাড়ি পছন্দের জায়গা যদি মনে হয় যে না 7 দিনের জন্য কোথাও বেড়াতে যাব আমার আসলে বেড়াতে খুব বেশি ভালো লাগে এবং আমাকে যেখানেই নিয়ে যাওয়া হোক আমার ভালো লাগবে তবে আমি সমুদ্র দেখতে বেশি পছন্দ করি আপু গানের ক্ষেত্রে সবচেয়ে ইন্সপিরেশন কার বেশি ছিল
গানের ক্ষেত্রে আসলে আমি বলবো আমার পারিপার্শ্বিক অবস্থায় যখনই যেমন ছিলাম, আশেপাশে যে মানুষগুলো ছিল সবাই আমাকে ইন্সপায়ার করেছে। যেরকম ছোটবেলায় তো আব্বু আম্মু অবশ্যই তারা নিজেরাই গান শুনতে পছন্দ করতেন, সে কারণে আমারও গানের প্রতি ভালোবাসা বেড়েছে। আর এখন আমার আশেপাশে যারা আছে, আমার বোন, আমার হাজবেন্ড, সবাই আমাকে সামনে এগিয়ে যাবার জন্য সহযোগিতা করছেন, এবং আমি সেই পরিবেশটা পাই বলেই হয়তো এখনো গান করে যেতে পারছি। আশা করি আপনি আরো অনেক উপরে যাবেন, আপনি আপনার ড্রিম আর অনেক পূরণ হবে। অনেক আপু, গানের কথা যেহেতু চলে এলো, বিজয়ের মাস, আমরা একটা গান শুনবো। নিশ্চয়ই, আমি যেহেতু বিজয়ের মাস এটা দেশের গানই শোনাচ্ছি, এই গানটি আমার নিজের গাওয়া দ্বিতীয় দেশের গান। এই গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় কবির বকুল ভাই, আর গানটির মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। গিয়ে শোনাচ্ছি। কুয়াশার পথ হেঁটে শিশির পায়ে হেঁটে জানালায় কি দিল সূর্য, প্রথম সকালে সে উঠল নরম হেসে, আহা কি ভোরের মাধুর্য। কুয়াশার পথ হেঁটে শিশির পায়ে হেঁটে জানালায় কি দিল সূর্য, প্রথম সকালে সে উঠল নরম হেসে, আহা কি ভোরের মাধুর্য। অপরূপ বাংলাদেশটা আমার এত সুন্দর, পৃথিবীর কোথাও দেখিনি তো আর। খুবই চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। আপু মমতাজ হারবালের পক্ষ থেকে গিফট বক্স এটা আপনার জন্য। থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। নিশ্চয়ই, দর্শকরা যারা দেখছেন এতক্ষণ ধরে এই অনুষ্ঠানটি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং সেই সাথে এশিয়ান টেলিভিশনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আড্ডা শেষ, কিন্তু অনুষ্ঠানের মূল চমক এখনো বাকি। গত পর্বের কুইজ বিজয়ের নাম। গত পর্বের কুইজ বিজয়ী হলেন মমতাজ হারবারের পক্ষ থেকে, একটি আকর্ষণীয় গিফট বক্স যথাসময়ে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট হলো কুইজ। যারা প্রতি সপ্তাহে আমাদের এই অনুষ্ঠান দেখেন, তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণও করতে পারেন। হ্যাঁ দর্শক, এই পর্বের কুইজ হলো দেবী সিনেমায় দেবীর নাম ভূমিকায় কে অভিনয় করেছেন। অপশন এ শবনম ফারিয়া, অপশন বি জয়া হোসেন। আগামী ছয় দিনের মধ্যে আমাদের এই ঠিকানা উত্তর পাঠাতে হবে। আমাদের ঠিকানা হলো প্রযোজক মমতাজ নেম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম, হাউস 60 রোড 01, ব্লক এ, নিকেতন গুলশান, ঢাকা 1212। এছাড়াও আমাদের ফেসবুক পেজে উত্তর পাঠাতে পারেন, facebook.com/makemebeautiful এই পেজে। সঠিক উত্তরদাতা পাচ্ছেন মমতাজ হারবারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। আর হ্যাঁ, উত্তর পাঠানোর সাথে নিজের নাম এবং সেল নাম্বার দিতে ভুলবেন না। দর্শক, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের সকল আয়োজন। আশা করি আপনারা অনেক এনজয় করেছেন। আগামী সপ্তাহে আবার হাজির হব সেম টাইম সেম চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টাটা, বাই বাই।